নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে একটা সত্যিকারের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সেটা হলো আমরা ভোটার লিস্টে, আমরা তো মার্ক কপি পাবো একটি, ওয়ার্কিং কপি তিনটি, আমরা সেই ভোটার লিস্টে দেখতে পাবো ডিলিটেড স্ট্যাম্প দেওয়া রয়েছে। আবার ভোটার লিস্টের সঙ্গে ডিসি থেকে ইএসডি লিস্ট একটি পাবো। তাহলে সেই ডিলিটেড গুলো কি ভোটার লিস্টে ডিলিটেড স্ট্যাম্প থাকে? আরেকটা জিনিস, সেটা হলো ভোটার লিস্টের ডেট কি ডি দিয়ে প্রকাশ পায়? এই যাবতীয় জিনিস আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার পরে কোনো কনফিউশন থাকবে না, এটা আমার গ্যারান্টি। যদি ভিডিওটা একটু বড় হয় তাহলে আপনারা রাত্রে খাওয়া দাওয়ার পর শোয়ার সময় দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওটি দেখুন এবং সবার মধ্যে শেয়ার করুন, যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আমাদের এই নিয়ে সত্যিকারের কনফিউশন যে আমাদের কাছে কোনো ডেড ভোটার যদি চলে আসে তাহলে আমরা কি করব, বা ইএসডি লিস্টে যে ভোটার রয়েছে তারা চলে এলে আমরা কি করব, এই যাবতীয় সব কিছু আজকে আপনাদেরকে বলবো। আর একটা জিনিস, ভোটার লিস্টে দেখবেন এই সিরিয়াল নাম্বার, তার পাশে আরেকটি বক্স করে 1-2 এরকম রয়েছে। এটা আবার কি? নিশ্চয়ই আপনাদের কাছে নতুন লাগছে, ভোটার লিস্টে নামের, ভোটার লিস্টে সিরিয়ালের পাশে আরেকটি বক্স, সেখানে 1-2 রয়েছে। দেখুন 1-2, এর ব্যাখ্যা আমি আপনাদের সামনে করতে চলেছি। আসুন পুরো ভিডিওটা দেখবেন একবার, আর শেয়ার অবশ্যই করবেন। খেয়াল করুন, ই রয়েছে মানে এক্সপায়ার্ড, এস রয়েছে মানে শিফটেড, ই রয়েছে তাও ডিলিটেড, এস রয়েছে তাও ডিলিটেড। ই মানে এক্সপায়ার্ড, এস মানে শিফটেড বা চেঞ্জ অফ রেসিডেন্স, তার ক্ষেত্রেও ডিলিটেড, তার ক্ষেত্রেও ডিলিটেড। তার মানে ভোটার লিস্টে ডিলিটেড স্ট্যাম্প দেওয়া যদি থাকে সেই ভোটার ভোট দিতে আসবে না, যদিও আসে তিনি এখানকার ভোটার নন। অর্থাৎ এই ডিলিটেড সংখ্যাগুলো বাদ দিয়েই কিন্তু ভোটার লিস্টের সংখ্যা করা হয়েছে। দেখুন এখানে হ্যাশ মার্ক রয়েছে, রাইট? এখানে কিন্তু ডিলিটেড স্ট্যাম্প নেই। এই হ্যাশ মার্ক মিন্স হচ্ছে এক্ষেত্রে ইনি সংশোধন করেছেন, নাম হোক, অ্যাড্রেস হোক, বয়স হোক, সংশোধন করেছেন, তাই এক্ষেত্রে আমরা হ্যাশ মার্ক পাব। এবার এই হ্যাশ মার্ক বা ডিলিটেড যদি উইদিন ব্র্যাকেট 2-3 করে হয়, মানে প্রথম পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরকম ভাবে যখন হয়েছে সেই হিসাবে 2-3 মার্কিং করা আছে। আর একটু আগে বলছিলাম এই যে ভোটার লিস্টে দেখুন সিরিয়াল নম্বর পাশে 1-2-3 এগুলো রয়েছে, এর মানে হলো আমাদের ভোটার লিস্ট পাবলিশ হয়েছে কবে। ভোটার লিস্ট আমাদের পাবলিশ হয়েছে, দেখাচ্ছি, 22-1-2024 আমাদের যে ভোটার লিস্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে 22-1-2024। আর তারপরে আমাদের আপডেটেশন হয়েছে, সেই আপডেটেশনের সময় যেসব ক্ষেত্রে আমাদের এই নতুন নাম উঠেছে, সংযোগ হয়েছে, প্রথম পর্যায়ে হলে তখন উইদিন ব্র্যাকেট বা এই বক্সের ভিতরে 1, বক্সের ভিতরে 2। খেয়াল করি 22-1-2024 হ্যাশ মার্ক মডিফাইড অ্যাজ পার সাপ্লিমেন্ট ডেট, অর্থাৎ আমাদের পাবলিকেশনের ডেট 22-1-2024, এরপরে নাম উঠেছে, ঠিক, এরপরে সংযোগ হয়েছে, ওগুলি আমরা 1-2 হিসাবে আমরা পাচ্ছি। এবার আসুন ব্যাখ্যা, এটা আমার ভোটার লিস্টের ফার্স্ট পাতা, এটা হলো ভোটার লিস্টের সেকেন্ড পাতা, সরি ভোটার লিস্টের লাস্ট পাতা। ভোটার লিস্টের ফার্স্ট পাতা কি পাবেন? পোলিং স্টেশন নম্বর এবং লোকেশন সংক্রান্ত বৃত্তান্ত। আর এখানে পাবেন এন্ডিং সিরিয়াল নম্বর এবং টোটাল ভোটারের নম্বর। এন্ডিং সিরিয়ালের নম্বরের থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন টোটাল নম্বরটা কম হবে, কারণ
এখানে এন্ডিং সিরিয়াল নম্বর রয়েছে 810, এখানে টোটাল ভোটার রয়েছে 783, অর্থাৎ 27 জন কম। তার মানে 27 জন মারা গেছে তাই এই সংখ্যাটা কমেছে, তার মানে আপনার ভোটার কিন্তু এখানে 783। কখনোই এই 783 সঙ্গে ইডিসি ছাড়া আর কোনো ভোটার ভোট দিতে পারবেন না। একইভাবে লাস্ট পাতায় খেয়াল করুন, এখানেও 783। এটাকে একটু জুম করে দেখাই, খেয়াল করুন 810 আমার এন্ডিং সিরিয়াল নম্বর ভোটার লিস্টে, আর টোটাল ভোটার 783। তার মানে আমার 27 জন এখানে কমে গেছে, অর্থাৎ 27 জন ডিলিটেড স্ট্যাম্প রয়েছে, তারা আর ভোটার নন। এই 783 কিন্তু আমরা এখানে লাস্ট সিরিয়ালে পাবো, 783, অর্থাৎ মোট ভোটার 783। এখানে আরেকটা কি পাবো, পূর্বে ভোটার লিস্টে যতজন ভোটার ছিল তার সঙ্গে কতজন যোগ হয়েছে তার সংখ্যা, আর কতজন বিয়োগ হয়েছে তার সংখ্যা। পূর্বে মানে 2023 সালে ভোটার ছিল 789, 21 জন যোগ হয়েছে, নতুন নাম উঠেছে বা শিফটেড হয়ে এখানে এসছে, 789 আর 21, 810 হয়ে গেল। তার থেকে ডিলিটেশন হয়েছে 27 জন, 810 থেকে 27 বিয়োগ করলাম, পেলাম 783। তাহলে আমার ভোটার কত, 783। আর একবার রিপিট করি, ডিলিটেড যারা তাদের স্ট্যাম্প আমরা ভোটার লিস্টে স্ট্যাম্প দেওয়া অবস্থায় পাব, পোস্টাল ব্যালট ইডিসি হাতে লেখা অবস্থায় পাব। আর বিশেষত্ব কি পেয়েছি, ভোটার লিস্টের কোন একটি পাতায় আমরা এরকম 1-2 উইদিন ব্র্যাকেটে আমরা পাব, তার মানে এগুলো হচ্ছে পরবর্তী সময় সংযোগ হয়েছে। এই ব্যক্তির নাম কিন্তু ভোটার লিস্টে ওনার পরিবারের কাছে কিন্তু সিরিয়াল নম্বরে যায়নি, অর্থাৎ পরবর্তী সংযোগ হলে কন্টিনিউয়াস সিরিয়াল নম্বরের পরেই কিন্তু এসছে। ধরুন এই যে শেখ মহারাজ, শেখ মহারাজ এর ফ্যামিলি নিশ্চয়ই কোনো এক জায়গায় রয়েছে 210-212 সিরিয়ালে, হয়তো মেবি, কিন্তু এনার নাম কিন্তু এই 734 রাখা হয়েছে, কারণ এটা আপডেটেশনের সময় ওনার নামটা উঠেছে। আর একটা কি পেয়েছি, আমরা হ্যাশমার্ক পেয়েছি, হ্যাশমার্ক মিন্স হচ্ছে আমাদের যে হ্যাশমার্ক মানে ত্রুটি সংশোধন হয়েছে, কোনো কিছু নাম বানান বয়স ঠিকানা এই নিয়ে সংশোধন হয়েছে। আর আমরা পাচ্ছি এসডি লিস্ট, এই এসডি লিস্ট কি, এই এসডি লিস্ট হলো আমাদের বিএলও ম্যাডামরা বাড়ি বাড়ি সার্ভে করেন, ওনাদের এটি হচ্ছে রেজিস্টার খাতা, এই রেজিস্টার খাতায় ওনারা সারা বছর ধরে কাজ করেন, সারা বছর ধরে কাজ করেন, এবং বছরে 4 বার ওনারা বাড়ি বাড়ি ঘোরেন এবং তার তথ্য সংগ্রহ করেন। সেই সময় ওখানে হ্যান্ডিক্যাপ বা মারা গেছে তার তথ্যও তুলে আনেন। আর একটা কি করেন, এই মুহূর্তে ভোট শুরুর আগে ওনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিচ্ছেন, ভোটার ইনফরমেশন স্লিপ, সেই স্লিপের তথ্য বাড়ি বাড়ি দিতে গিয়ে ওনারা এই ফরম্যাটে একটি তালিকা তুলে আনছেন। কোন তালিকা তুলে আনছেন, অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটারের তালিকা, এবং ভোটার এপিক নম্বর, নাম, অ্যাড্রেস, সেক্স, বয়স, এটি তিনি কি করছেন, সেই তথ্য তুলে এনে সই করে বিডিও অফিসে জমা দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে এআরও স্যারও ম্যাডামরা ইএসডি লিস্ট আপনাদেরকে ডিসি থেকে যেটা সরবরাহ করছেন সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ বিএলও ম্যাডামরা ভোটার ইনফরমেশন স্লিপ বাড়ি বাড়ি দেওয়ার সময় অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটারের তথ্য নিয়ে আসছেন, সেই তথ্যটা আপনারা পাচ্ছেন ডিসি থেকে, এরকম একটি ফরম্যাটে 13A অ্যানেক্সার, যেখানে কি থাকছে, ইলেকটরের সিরিয়াল নম্বর, ইলেকটরস নেম, অ্যাবসেন্ট না ডেড, তার বৃত্তান্ত। এর কিন্তু কোনো মার্কিং ভোটার লিস্টে থাকবে না, এর কোনো মার্কিং ভোটার লিস্টে থাকবে না। এই লিস্ট পাওয়ার পর প্রিসাইডিং হিসাবে আপনি ফার্স্ট পোলিং অফিসারকে বলবেন আগের দিন এই নাম ধরে ধরে ভোটার লিস্টে যেখানে রয়েছে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে, কারণ এই ধরনের ভোটার চলে এলে
তাতে যেন তিনি বুঝতে পারেন আরে ইনার নাম তো ইএসডি তে রয়েছে। আবার বলছি এরকমের ক্ষেত্রে ডেড ভোটার কিন্তু আসবে না, কারণ তিনি তো মারা গেছেন। অ্যাবসেন্ট শিফটেড এই ধরনের ভোটার আসবে, আর এই ধরনের ভোট যদি 1% বেশি পড়ে তাহলে কিন্তু রিপোল হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেক্ষেত্রে রিপোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয়, ই ফর এক্সপায়ার, ই ফর এক্সপায়ার, এস ফর শিফটেড ভোটার লিস্টে, আর ফর ডুপ্লিকেট ভোটার লিস্টে কিন্তু কোথাও ডি পাবেন না। ইএসডি তে ডি মিন্স ডেড, আর ভোটার লিস্টে ডুপ্লিকেট কিন্তু ডি দিয়ে নয়, ভোটার লিস্টে ডুপ্লিকেট আর দিয়ে। আবার ক্লিয়ার করছি সবার জন্য, ভোটার লিস্টে ডুপ্লিকেট যদি কখনো থাকে সেটা আর মার্কিং করা আছে। এম মিন্স মিসিং, কিউ মিন্স ডিসকোয়ালিফাইড, এইগুলো কিন্তু এইরকম ই এস আর এম কিউ এই যে সিরিয়াল নাম্বার তার পাশে আপনারা এই ই রয়েছে এইভাবে পাবেন। এবার বিষয়টা দাঁড়ালো, আমরা দেখতে পেলাম বিএলও ম্যাডামরা বাড়ি বাড়ি কাজ করেছেন, এর পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে ইএসডি লিস্টের তালিকা পেয়েছেন, এবং তার সঙ্গে আমরা দেখে নিয়েছি আমাদের ভোটার লিস্টের টোটাল ভোটার কত, অর্থাৎ এর বেশি ইডিসি যোগ ছাড়া কোনো ভোটার ভোট দিতে আসবেন না। এবার ব্যাখ্যায় আসি, দেখুন এখানেও রয়েছে ই ফর ডিলিটেড, এস ফর ডিলিটেড, এই ব্যাখ্যাটাই আছে, আশা করি জুম না করো দেখা যাচ্ছে। 344 এস রয়েছে মানে শিফটেড মানে ভোটার লিস্টে ডিলিটেড, 347 এস রয়েছে ডিলিটেড, এখানে মনে করুন 360 ই রয়েছে ডিলিটেড, এক্সপায়ার ডিলিটেড। এবার আপনি ইএসডি তালিকা পেয়েছেন 357 কই, এই যে 357 কি, যে ব্যক্তির নাম রয়েছে উনি অ্যাবসেন্টি ভোটার, এখানে কিন্তু ভোটার লিস্টে আপনি কোনো মার্কিং পাচ্ছেন না, এই ভোটার আপনার কাছে ভোট দিতে এলো, আসতেই পারে, আসলে শুধু কি করবে আপনি ওনার এপিক আর যদি অন্য কিছু মনে হয় উনি যে ওনার ওই ভোটার সেটা একবার দেখে নেবেন, এর সঙ্গে কি করবে 17 এতে এই ভোটারের সই ও টিপছাপ দুটোই নিতে হবে। তাহলে এই অ্যাবসেন্টি ভোটার এসছে, এক্ষেত্রে আপনি এই সতর্কতা নিলেন 17 এর ক্ষেত্রে। 353 ইএসডি লিস্টে রয়েছে, কি রয়েছে ডেড রয়েছে, ডেড আগের দিন কিন্তু পেন্সিল দিয়ে এগুলোকে মার্কিং করে নিচ্ছেন আপনাদের সুবিধার মতো বোঝার জন্য, এই ডেড ভোটার কিন্তু আপনার বুথে ভোট দিতে আসবে না, এই ডেড ভোটার ভোট দিতে আসবে না। যদি মনে করুন কোন ক্ষেত্রে 1% কম পার্সেন্ট ধরে নিলাম কোনো এক ডেড ভোটার এলেন, পরিষ্কার হিসাব উনি ভোট দেবেন না, ডেড ভোটার এসছেন উনি ভোট দেবেন না, সে কার ভুল কি ভুল এই নিয়ে আপনি তর্কে যাবেন না। তাহলে এই যে ইএসডি লিস্ট থেকে অ্যাবসেন্ট ডেড ভোটার, এই ভোটারের ক্ষেত্রে আপনাকে কি সতর্কতা নিতে হচ্ছে, 17A তে আপনার টিপ ও সই উভয়ই নিতে হচ্ছে। এবার দেখাচ্ছি, এটা হলো বিএলও যে ম্যাডামরা কাজ করেন উনাদের ভিতরের পাতাটা, এই পাতাটা অবশ্যই এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার প্রতি 3 মাস অন্তর অন্তর তাদের সার্ভে ডাটা তোলেন, প্রত্যেক পরিবারের তথ্য ভোটার অনুযায়ী এই পাতায় আছে, এবং বিভিন্ন কালিতে 3 মাস পর পর এটাকে আপডেটেশন করেন, এই আপডেটেশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইসিআই সব তথ্য পেয়ে যান, এখান থেকে অ্যাবসেন্ট শিফটেড বা কে সংযোগ হলো কে যোগ হলো বা কে মারা গেলেন সব তথ্য কিন্তু ভোটার লিস্টে এখান থেকেই আসে। লাস্ট আমরা পেয়েছি কি, ভোটার লিস্টে কোনো একটি পাতায় দেখবো এরকম উইদিন ব্র্যাকেট 1-2 রয়েছে, ঠিক রিপিট করছি, এর মানে হচ্ছে এই নিয়ে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, এর তথ্য বা এর হিসাব আপনাদের কোথাও রাখতে হবে না, শুধু বোঝার সুবিধে বিভ্রান্তিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য বলি, এর অর্থ হলো ভোটার লিস্ট 22/1/2024 পাবলিশ হওয়ার পর বা 1/1/2024 পরে কারো নাম উঠেছে সংযোগ হয়েছে কুমার নয় তাদের লিস্ট,
প্রথম পর্যায়ে হলে এক থাকবে, দ্বিতীয় পর্যায়ে হলে বক্সের ভিতরে দুই থাকবে। এছাড়া এই বিষয়ে আর কিছু আপনাদের ভাবনার নেই। রিপিট, E for expire, S for shifted, R for duplicate, M for missing, Q for disqualified. এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে করবেন। আর একটা বলবো, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই বিষয়টি জানে। দেখুন এখানে সামারি রিভিশন 2024 নাম্বার অফ মডিফিকেশন, এক একটা ভোটার লিস্টে কিন্তু চারবার করে মডিফিকেশন হয়েছে, তাতেই কিন্তু এই তথ্যগুলো চলে এসছে, কারা অ্যাড হয়েছেন, কারা মারা গেছেন, কারা বাদ গেছে, তাদের ডিলিটেড স্ট্যাম্প হয়েছে। তাহলে ভোটার লিস্টে আপনারা ডিলিটেড স্ট্যাম্প পাবে আর PBEDC এগুলো হাতে লেখা সই করা হিসাবে ভোটার লিস্টের মার্কপিতে পাবেন। আশা করি আপনাদের সামনে সম্পূর্ণভাবে আমি বিস্তারিতভাবে বর্ণনা করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠান্ডা মাথায় ভোট করে বাড়ি ফিরবেন। আর একটা বলি, ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে এই যে ভোটার তথ্য স্লিপ, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, তাতে ভোটার ইনফরমেশন স্লিপে সব তথ্য পেয়ে যাবেন। আর একটি পাবেন, ESD ভোটার নিয়ে যদি আপনাদের মনে কৌতূহল থাকে সেক্ষেত্রে ESD যে ভিডিওটা রয়েছে, ESD ভোটার এক্ষেত্রে কি কি ফর্ম ফিল আপ করবেন, কোন খামে রাখবেন, কোন রিপোর্ট করবেন, তার যাবতীয় তথ্য এই ভিডিওটার মধ্যে কিন্তু দেওয়া আছে। এবং এই পর্যন্ত ইলেকশনের যাবতীয় যা লাগে সব কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন আমার কোনো অসুবিধা নেই, অনুরোধ করব না, কিন্তু এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করুন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সবাই জানার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।